সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব এসএসসি পরীক্ষার 2023 সালের নতুন যে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে সেটি, এবং প্রত্যেকটি সাবজেক্টের সিলেবাসের ডাউনলোড লিঙ্কও আমার ভিডিওতে দেওয়া থাকবে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনারা সকলেই অবগত আছেন যে 2023-এর যে এসএসসির নতুন সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে সেটি 2022 সালের প্রকাশিত সিলেবাসের অনুরূপ। আপনারা হয়তো অনেকেই অবগত আছেন যে 2022 সালের পরীক্ষার্থীদের জন্য দুইটি সিলেবাস প্রকাশিত হয়েছে। তো আপনাদের জন্য কোন সিলেবাসটি প্রযোজ্য সেটার কনফিউশনও আমি ক্লিয়ার করে দিচ্ছি এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। এসএসসি 2023 সালের পরীক্ষার্থীদের জন্য যে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে সেটা পাওয়ার জন্য প্রথমে আমাদেরকে প্রবেশ করতে হবে একটি ওয়েবসাইটে। ওয়েবসাইটটির লিঙ্ক সহ যাবতীয় ইনফরমেশন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওয়েবসাইটটিতে ঢোকার পরে আপনাদের সামনে এরকম একটা পোস্ট শো করা হবে। পোস্টটির একটু নিচনেই আসলে আপনারা দেখতে পাবেন যে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসের ডাউনলোড লিঙ্ক সহ দেওয়া রয়েছে। নিচনেই দেওয়া রয়েছে ইংরেজি প্রথম পত্র ও ইংরেজি দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসের ডাউনলোড লিঙ্ক। তার নিচনে দেওয়া রয়েছে গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, হিসাব বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিনান্স ও ব্যাংকিং, পৌরনীতি ও নাগরিকতা, ভূগোল ও পরিবেশ, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, অর্থনীতি, কৃষি শিক্ষা, গাস্ত অর্থনীতি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান, ইসলাম শিক্ষা, হিন্দু শিক্ষা, বৈদ্য শিক্ষা, খ্রিস্টান শিক্ষা, চারু ও কারুকলা, ক্যারিয়ার শিক্ষা, শারীরিক শিক্ষা, আরবি, সংস্কৃতি, পলি ও সঙ্গীত বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাসের ডাউনলোড লিঙ্ক। এখন সিলেবাসটি ডাউনলোড করার জন্য ডাউনলোড লিঙ্কের উপর ক্লিক করে যে কোনো একটা মেইল অ্যাড্রেস সিলেক্ট করে দিলেই আপনাদের সিলেবাসটি সংক্ষিপ্ত সিলেবাসটির পিডিএফ ফাইলটি গুগল ড্রাইভে ওপেন হবে। সম্পূর্ণ ফাইলটি লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন সিলেবাসটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে থ্রি ডটের উপর ক্লিক করতে হবে, তারপর আপনাদের সামনে ডাউনলোড অপশনটি শো করা হবে। সেখানে ডাউনলোডের উপর ক্লিক করলেই আপনাদের সম্পূর্ণ ফাইলটি পিডিএফ ফাইল হিসেবে ডাউনলোড হয়ে যাবে। এভাবে আপনারা প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসটি ডাউনলোড করে নিতে পারেন। পরবর্তী ভিডিওতে আমরা এসএসসি 2023-এর সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।